অনেক ইউটিউবারই সকল ক্রিয়েটর চ্যানেলদেরকে প্রশ্ন করে থাকি, ভাইয়া আমাদের চ্যানেলের মধ্যে 1K ভিউয়ার্সে আমাদের কত সিপিএম দেই। সেটা জানার আগে আপনাদেরকে আমি বলবো, প্রথমত আপনাকে জানতে হবে সিপিএম কি এবং কিসের উপর ডিপেন্ড করে আপনাকে 1K ভিউয়ার্সের আর্নিংটা দিচ্ছে, মানে অ্যাডভার্টাইজার পে করছে। তার আগে আপনাদেরকে অবশ্যই আপনার যে হোয়াইট স্টুডিও আছে সেটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনি একটু রিভিনিউ, যে অ্যানালাইটিসের রিভিনিউ যে আছে রিভিনিউতে চলে যাবেন। তারপর আপনি নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলেই আপনি একটা অপশন দেখতে পাবেন, এখানে আছে 1K ভিউয়ার সিপিএম। তো এখন সিপিএমের পূর্ণ রূপটা কী আমি আপনাদেরকে বলতেছি, ক্রিটিক্যাল পাথ মেথড। ক্রিটিক্যাল হচ্ছে আপনার কঠিন পাথমাত্রের রাস্তা দেখিয়ে দেওয়া, তারপর হচ্ছে মেথড, এটাকে সমাধান। তো আমাদের কঠিন রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য যে কাজটা করে তার নামই বলা হয় সিপিএম। তাহলে সিপিএম কিভাবে আপনাকে ডলার পেমেন্ট করতেছি, আমরা যারা অ্যাডভার্টাইজার আমাদের চ্যানেলে আসছি, তো 1K ভিউয়ার্সে ডিপেন্ড করে আপনাদেরকে 1000 অ্যাডভার্টাইজারে আপনাকে $2 দেয়, ম্যাক্সিমামলি $2, ঠিক আছে। $2 উপর বৃদ্ধি করে আপনার যে সিপিএম, আরপিএম, আরসিপিএম এগুলাকে ডিপারেন্ট বাই করে আপনার যে অরিজিনাল প্রাইসটা জমা হয় সেটাকে আমরা সিপিএমে রূপান্তরিত করি। দেখতে পাচ্ছেন এখানে আছে হাউ মাচ অ্যাডভার্টাইজার পে। তো আমার কিন্তু এখানে 1K ভিউয়ার্সে 1.34 আমাদেরকে ডলার দিচ্ছে 1K ভিউয়ার্সে। ডিপেন্ড করবে আপনার মধ্যে কোন কোন অ্যাডভার্টাইজার দেখাচ্ছে এবং আপনার অ্যাডভার্টাইজারের মধ্যে কতগুলা ক্লিক করেছে এবং আপনার অ্যাডভার্টাইজারের পূর্ণ বিস্তারটা কত পর্যন্ত, সেটার উপরেই ডিপেন্ড করে কিন্তু আপনাকে ডলারটা দেবে। তো অনেক সময় কি হয়, আপনার যেই 1K ভিউয়ার, আমার যে 1K ভিউয়ার সেটার উপর ডিপেন্ড আছে, আমাদের যে অ্যাডগুলো দেখাচ্ছে সেটার প্রাইস, যে প্রিমিয়াম প্রাইসটা কম কারণে আমাদেরকে কম দেখায়। আবার যখন প্রিমিয়াম প্রাইসটা বৃদ্ধি পেয়ে যায় তখন কিন্তু আপনার সিপিএমটা অটোমেটিকলি বৃদ্ধি পেয়ে যায়। আর সিপিএমটা মূল কাজটা হচ্ছে আপনার ইমপ্রেশনের উপর বৃদ্ধি করে কাজটা করে। আপনি অনেকে আছেন যে আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে ক্লিক নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু সিপিএমটা কী হয়, বৃদ্ধি হয়ে যায়। যখন আপনার সিপিএম বৃদ্ধি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনের সম্বন্ধে আপনার কী হচ্ছে, ক্ষতি হতে পারে। অনেক সময় মনিটাইজেশন ডিমনিটাইজ ভিউ হয়ে যেতে পারে এই সিপিএমের কারণে। তাহলে অবশ্যই আমরা ক্লিয়ারভাবে আপনি জানতে পারি আপনার অ্যাডভার্টাইজের উপর ডিপেন্ড করি 1K ভিউয়ার্সে কত সিপিএম দিচ্ছে, এটা আমরা আমার হোয়াইট স্টুডিও থেকে দেখতে পারবো এবং ইউটিউবের পক্ষ থেকে 1K ভিউয়ার্সে $2 আপনাকে সিপিএম দিয়ে থাকে, ঠিক আছে। আমি আবার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আমরা আমাদের আরপিএমটাকে রূপান্তরিত করে এবং আরপিএমের অর্থটা কি, এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব।